আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছো এবং সুস্থ আছো। সৃষ্টি সেন্ট্রাল স্কুল শিয়ালদহের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমাদের জুলাই মাসের 3 তারিখ, অর্থাৎ জুলাই মাসে নতুন একটি থিম ডায়ালগ নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। আর আমাদের জুলাই মাসের থিম ডায়ালগ হচ্ছে সচ্চরিত্র গঠন এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থা অর্জন। এখন দেখো, সচ্চরিত্র গঠন সম্পর্কে আমরা জুন মাসে তোমাদের সঙ্গে কথা বলেছি। সচ্চরিত্র গঠন তোমাদের নিজেদের চরিত্রকে ভালোভাবে, তোমাদের সৎভাবে চলার যে আমি নৈতিকতার কথাগুলো বলেছি তোমাদের সামনে, অবশ্যই সেগুলো তোমরা মেনে চলার চেষ্টা করবে। আর প্রতিষ্ঠানের প্রতি আস্থা অর্জনটা কি, এই যে আমরা যতই বাইরের অবস্থা খারাপ হোক না কেন, করোনা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তারপরে কিন্তু আমরা তোমাদের পাশে এখনো আছি এবং তোমাদের পড়াশোনা কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছি। তাই অবশ্যই তোমাদের কি করতে হবে, এই প্রতিষ্ঠানের প্রতি কিন্তু আস্থা রাখতে হবে, নিজের স্কুলকে, নিজের বিদ্যালয়কে ভালোবাসতে হবে, স্যার ম্যাডামদের প্রতি তোমাদের আস্থা রাখতে হবে যে আমরা যে কাজগুলো করছি অবশ্যই তোমাদের ভালোর জন্যই কাজগুলো করছি। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে ইংলিশ ক্লাস নিব, যেহেতু আর মাত্র কয়েকটা দিন আছে, 6 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু, তোমরা রুটিন দেখেছো। আজকে আমি ইংলিশে তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্ক করাবো এবং সাথে আরো কিছু সাজেশন অনুযায়ী করাবো তোমরা কিভাবে পরীক্ষায় ফিলিং দ্য ব্ল্যাঙ্ক লিখবে, তারপরে ওয়ার্ড মিনিং গুলো লিখবে, আমি সেগুলো আজকে তোমাদের দেখিয়ে দিব। অবশ্যই আমার সঙ্গে তোমরা খাতায় এগুলো লিখে নিবে। প্রথমে আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক করি। খালি ঘর পূরণ করো। দেখো প্রথমে আমি অড নাম্বার দিলাম, যদি লিখি সি ইজ এ ড্যাশ, আমি প্রশ্নগুলো আগে তুলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো আগে তুলে নাও। 2 নাম্বার লিখছি, দেখো আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু কি প্রথমে তোমাদের প্রশ্নগুলো উঠিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদের উত্তরগুলো লিখে দিব, তোমরা আমার সঙ্গে সঙ্গে আগে প্রশ্নগুলো লেখো, তারপরে উত্তরগুলো লিখবে। 6 নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে দা ড্যাশ হ্যাজ ফোর লেগস, দা ড্যাশ হ্যাজ ফোর লেগস। দেখো এরপর আমি লিখছি ইজ এ ড্যাশ ডে, ইজ এ ড্যাশ ডে। 5 নাম্বার লিখছি দেয়ার ই এ দেয়ার ইজ এ ড্যাশ ডান। তাহলে আমি কিন্তু এখানে 5টি ফিলিং দা ব্ল্যাঙ্ক তোমাদের উঠিয়ে দিলাম, এখন আমি উত্তরগুলো তোমাদের লিখে দিব। দিস ইজ এ ড্যাশ, দিস ইজ এ ড্যাশ, শি ইজ এ ড্যাশ, শি ইজ এ টিচার, শি ইজ এ টিচার। তাহলে শি ইজ এ ড্যাশ, শি ইজ এ টিচার। দিস ইজ ড্যাশ সরকার, দিস ইজ অনিতা সরকার, দিস ইজ অনিতা সরকার। তার ড্যাশ হ্যাজ ফোর লেগ, তার টাইগার, তার টাইগার হ্যাজ ফোর লেগ। দেখো শিক্ষার্থীরা,
তাহলে ফিলিংটা ব্লাক গুলো কিন্তু আমাদের সম্পূর্ণ উঠিয়ে তারপরে কিন্তু আমরা এই ফ্লাম গুলো লিখব ইটস এ ড্যাশ ডে ইটস এ নাইস ডে দেয়ার ইজ এ ড্যাশ প্ল্যান দেয়ার ইজ এ স্মল প্ল্যান দেয়ার ইজ এ স্মল প্ল্যান দেয়ার ইজ এ ড্যাশ প্ল্যান দেয়ার ইজ এ স্মল প্ল্যান তাহলে কি আমরা পাঁচটি ফিলিং দ্য ব্ল্যাঙ্ক তোমাদের দেখালাম তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই এই ফিলিং দ্য ব্ল্যাঙ্ক গুলো এভাবে লিখবে আমি আর বলে দিচ্ছি শি ইজ এ ড্যাশ শি ইজ এ টিচার দিস ইজ ড্যাশ সার্ভার দিস ইজ অনিতা সার্ভার দ্য ড্যাশ হ্যাজ ফোর লেগস দ্য টাইগার হ্যাজ ফোর লেগস দি ইজ এ ড্যাশ ডে ইজ এ নাইস ডে there is a dash plan there is a small plan শিক্ষার্থীরা আমি তো ফিলিং দ্য ব্ল্যাঙ্ক মুছে দিচ্ছি এবার আমি তোমাদের ওয়ার্ড মিনিং লিখে দেখাবো ওয়ার্ড মিনিংটা কিভাবে লিখতে হবে দেখো যদি তোমাদের পরীক্ষায় এভাবে নাম্বার দেওয়া থাকে ওয়ার্ড লিখে ইংলিশ টু ওয়ার্ড মিনিং লিখে যদি লেখা থাকে ইংলিশ টু বেঙ্গলি পরীক্ষায় এভাবে থাকলো ওয়ার্ড মিনিং লিখে লেখা থাকলো ইংলিশ টু বেঙ্গলি সেক্ষেত্রে আমরা কি করব তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে আমি প্রশ্নটি তোমাদের সাজিয়ে দিচ্ছি তারপরে আমি উত্তর তোমাদের লিখে দিব তাহলে শিক্ষার্থীরা তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করো আমি প্রথমে প্রশ্ন লিখে দিচ্ছি প্রশ্ন কিন্তু এভাবে থাকবে দেখো আমি লিখে দিচ্ছি আমি পাঁচটি ফিলিং দ্য ব্ল্যাঙ্ক করাচ্ছি কি ওয়ার্ড মিনিং করাচ্ছি পরীক্ষায় প্রশ্নটি থাকবে এভাবে তোমরা কিভাবে লিখবে দেখো আজ ম্যানি ম্যানি মানে কি ম্যানি মানে অনে তাহলে তোমরা ম্যানিকে উঠাবে উঠিয়ে এভাবে টান দিয়ে লিখবে এরপর আছে ক্লাস ক্লাস মানে কি শ্রেণী ক্লাস মানে শ্রেণী নাইস 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 মানে কি সুন্দর তাহলে দেখো তাহলে আমরা ওয়ার্ড মিনিং গুলো প্রশ্নে যে কিভাবে থাকবে পর পর কমা দিয়ে দিয়ে থাকবে তোমাদের কিন্তু উত্তরটি লিখতে হবে এভাবে আমি যে পড়ে লিখেছি তাহলে মেনি মানে মেনি লিখে টান দিয়ে নিলাম মেনি মানে অরে ক্লাস মানে শ্রেণী নাইফ মানে সুন্দর গিফট মানে দেওয়া প্লান্ট মানে চারা গাছ তো শিক্ষার্থীরা তাহলে আজকে আমি তোমাদের ওয়ার্ড মিনিং করালাম এবং তোমাদের করালাম ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আমি কিন্তু দেখিয়ে দিলাম পরীক্ষায় তোমাদের কিভাবে লিখতে হবে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে তোমরা এই ফিলিং দ্য ব্ল্যাঙ্ক গুলো উঠিয়ে লিখবে এবং ওয়ার্ড মিনিং গুলো এভাবে লিখবে আর অবশ্যই তোমরা ক্লাস গুলো মনোযোগ সহকারে করো কারণ আর মাত্র দুইটা দিন পরে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা
তাহলে ক্লাসগুলো মনে হয় সহকারে করলে তোমাদের কি পরীক্ষার পড়াগুলো অনেকটাই নিবিশদ হয়ে যাবে, আর মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করো, এই কয়টা দিন অন্তত পড়ায় অনীহা করো না, সময় মতো পড়বে এবং নিজের শরীরের যত্ন নেবে। শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।